السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله عز وجل في كتابه الكريم: وما خلقت الجن والإنس إلا ليعبدون. আজকের এই মহতী মজলিসে উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে যারা আছেন, যারা দূর দূরান্ত থেকে ওয়াজ শুনতে এসেছেন, দীন শিখতে এসেছেন, দীন জানতে এসেছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি, আমি কোনো বক্তা নই, তবে শুধুমাত্র মোহতারাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের আমন্ত্রণ রক্ষার্থে এসেছি। বক্তৃতা করার অভ্যেস নেই, ছাত্রদের পড়ানোর মতো যোগ্যতা আছে, ক্লাসে পড়াই, একটুকু পড়াই, কিন্তু এরকম বিশাল মজলিসে বক্তৃতা করে লোকদের ধরে রাখবো, বক্তব্য শোনাবো, এই যোগ্যতা আমার কোনোদিনই ছিল না, এখনো নাই। তবে আমি অনুরোধ করব, আল্লাহ তাআলার সেই বাণীটির প্রতি খেয়াল করুন যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে যারা কথা শুনে তারপর তার মধ্য থেকে যা ভালো তা গ্রহণ করে তাদেরকে সুসংবাদ দিন। আমি অনুরোধ করব, শুনুন, হতে পারে যে এটা আপনার কাজে লাগবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আর স্মরণ করিয়ে দিন, স্মরণ করিয়ে দিলে মুমিনদের তা কাজে লাগে। স্মরণ করিয়ে দেওয়ার অর্থ, অনেকেই অনেকদিন পর্যন্ত কোনো কথা না শুনলে তা ভুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা ইউগানু আলা কলবি, রসুলের অন্তরেও ঢাকনা পড়ে যায়, ঢাকা পড়ে যায়, আমাদের অন্তরেও সেরকম ঢাকনা পড়ে যায়। আজকে আমাদের যে বিষয়টি আলোচিত হবে সেটা হচ্ছে তাওহীদ এবং আমাদের সমাজ। একটু আগে মোহতারাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে আলোচনা করেছেন যে আল্লাহর কাছে ওই জ্ঞানটি বেশি প্রিয় যে জ্ঞানটি হবে দ্বীনের জ্ঞান। কোনো কোনো জ্ঞান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন যে সেই জ্ঞান প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, এমন ইলমের থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই যে ইলমের কোনো প্রয়োজন নেই। প্রয়োজনীয় ইলমের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ওই জ্ঞান যে জ্ঞান আল্লাহ সম্পর্কে আপনাকে জানাবে, রাসূল সম্পর্কে জানাবে, দ্বীন সম্পর্কে জানাবে। এর বাইরে দুনিয়ার জ্ঞান ফরজ করা হয়নি, যদি প্রয়োজন হয় তখন ফরজ হয়, প্রয়োজন না হলে তা ফরজ আইন হয় না। কিন্তু আল্লাহর দ্বীন শিখা ফরজ আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিমের উপর এই দ্বীনি ইলম শিখা ফরজ। দ্বীনি ইলমের মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে জানা হচ্ছে প্রথম ইলম, যা না জানলেই নয়। অথচ আজ আমাদের সমাজে একটি ছেলে ক্লাস ওয়ান থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত শেষ করে সে আল্লাহ সম্পর্কে কিছুই জানে না। আমাদের সমাজে অনেক মাদ্রাসাও আছে যেখানে অনেক কিছু শেখানো হয়, বালাগত, মান্তেক,
আরবি সাহিত্য আরো কত কি শেখানো হয়, কিন্তু আল্লাহ সম্পর্কে শেখানো হয় না। আল্লাহ সম্পর্কে শিখাতে গেলে তাদের কাছে মনে হয় এটা তো একটা সমস্যা। কোরআনে কারীম আল্লাহ তাআলার জন্য বলছেন, ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা। যখন আপনি কোরআনে কারীমে একমাত্র আল্লাহর কথা উল্লেখ করেন, তখন তারা পিছনের দিকে ফিরে পালায়। ওয়াইদা যাকারতা আল্লাযীনা মিন দুনি যাওমি ইস্তাবশিরুন, আল্লাহ ছাড়া অন্য অন্য ওলি আল্লাহদের কথা, আল্লাহর নেক বান্দাদের কথা যখন বলা হয় তখন খুব খুশি হয়। ওয়াইজা যাকারতা যাকারাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যখন একমাত্র আল্লাহর কথা বলা হয়, কিছু মানুষের অন্তরে খুব ভালোভাবেই লাগে, এটা তারা শুনতে চায় না। এরা কারা? এরা যারা আখিরাত উপরে ঈমান আনে না। এদেশের অনেক মানুষ আছে যাদের আচার আচরণে চলাফেরা আপনার মনে হবে না যারা আল্লাহর উপর ঈমান আনেছে, এদের আখিরাত উপরে ঈমান আছে এটা আপনার কখনো মনে হবে না। যারা আখিরাত উপরে ঈমান আনে তারা আখিরাতের জন্য প্রস্তুতি অবলম্বন করে, কিন্তু তাদের জীবনে কর্মকাণ্ডে কোথাও আপনি সেটা পাবেন না। আপনি পাবেন তারা দিন থেকে বিমুখ, অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইউরিদ আন যিকরি রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন ইয়াসলুকু আযাবান সাআদা, কঠিন শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন, কঠিন পথ পাড়ি দেবার শাস্তি তাকে দিবেন আল্লাহ তাআলা, জাহান্নামে সে যাবে। ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, قال رب لما حشرتني اعمى وقد كنت بصيرا قال كذلك اتتك اياتنا فنسيتها فكذلك اليوم تنسى। যারা আল্লাহর দিন থেকে বিমুখ থাকে, দিন শিখে না, আল্লাহ সম্পর্কে জানতে চায় না, তাদের শাস্তি ভয়াবহ। হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে, তারা বলবে হে রব আমাকে কেন অন্ধ করে উঠালেন, আমি তো চক্ষুষ্মান ছিলাম। তখন তাকে বলা হবে, এভাবেই তোমার কাছে আল্লাহর নিদর্শন সমূহ আল্লাহর আয়াত সমূহ আসত, তুমি সেটা কখনো চক্ষু মেলে তাকাওনি, দেখোনি, এভাবে ছেড়ে রেখেছিলে, আজ তোমাকে এভাবে ছেড়ে রাখা হবে। তাহলে আল্লাহ তাআলাকে জানাই হচ্ছে একজন মানুষের জন্য দুনিয়ার বুকে সবচেয়ে বড় নেয়ামত। এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। আল্লাহ সম্পর্কে জানার জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার জন্য বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। ইবনে জারির আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লিয়াবুদুন অর্থ হচ্ছে লিওয়াহিদুন, শুধু আমার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যই আমি দুনিয়াতে তাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহর ইবাদত অনেকেই করে, কিন্তু কেবল আল্লাহর ইবাদত অনেকেই করে না। আল্লাহর ইবাদত অনেকেই করে, শুধু আল্লাহর ইবাদত করে না, তারা আল্লাহর ইবাদতের সাথে অন্য ইবাদতও করে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, তাদের অনেকেই আল্লাহর উপর ঈমান আনে, তবে তাদের সেই ঈমান শিরিক মিশ্রিত ঈমান। আল্লাহর ইবাদত অনেকেই করে, আল্লাহ যে জন্য তাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু সেটা তারা পূর্ণ করে না। আল্লাহ তাআলা ইয়াবুদুনি ওয়াহদাহু, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটি মানুষকে আল্লাহর তাওহীদের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার তাওহীদের জন্যই আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মতির রাসূলান আনি ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, প্রতি যুগে যুগে আমি রাসূল প্রেরণ করেছি এই জন্য যে একমাত্র আল্লাহর ইবাদত হবে, তাগুতের ইবাদত বর্জন করা হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন,
ওয়ামা আরসালনা মির রাসূলিন, যখনই আমি কোনো রাসূল পাঠিয়েছি কোনো উম্মতে, এই নির্দেশ দিয়ে পাঠিয়েছি যে আনিবুদুল্লাহ, যে একমাত্র আল্লাহর ইবাদত করো। প্রত্যেক রাসূলকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, তাওহীদের জন্য পাঠিয়েছেন। রাসূলদেরকেও আল্লাহ তাআলা তাওহীদের জন্য পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে কওম একমাত্র আল্লাহর ইবাদত করো, তোমাদের আল্লাহ ব্যতীত আর কোনো সত্যিকার ইলাহ নেই। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই, তোমাদের আর কোনো ইলাহ নেই, সত্যিকার ইলাহ দেখ একমাত্র তিনিই আছেন আর কেউ নেই। সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিয়েছেন, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূল একই দাওয়াত দিয়েছেন, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। তাওহীদের দাওয়াতের ক্ষেত্রে দ্বিতীয় আর পরবর্তী পর্যায়টি ভিন্ন হতে পারে, শরীয়ত ভিন্ন এসেছে, কিন্তু তাওহীদের দাওয়াতের মধ্যে আর কোনো রকম দ্বিমত আসেনি, একই দাওয়াত ছিল প্রত্যেক নবীর। তাহলে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন তাওহীদের জন্য, আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন তাওহীদের জন্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম কিতাবুন ফুসিলাত আয়াতুহু মিল্লাতুন হাকীমিন খাবীর আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নি লাকুম মিনহু নাযীর ওয়া বাশীর। সূরা হুদের এক নম্বর এবং দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন, এই কিতাব নাযিল করেছি আল্লাহর পক্ষ, আল্লাহ বলছেন এই কিতাব নাযিল করা হয়েছে যাতে এই নির্দেশ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহর কিতাব নাযিল হয়েছে শুধুমাত্র তাওহীদের জন্য। কোরআনে কারীম আল্লাহ তাআলা তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য কোরআনে কারীম নাযিল হয়েছে, শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা দিয়ে, শেষ হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের প্রভুর আশ্রয় প্রার্থনার মধ্য দিয়ে। আল্লাহ তাআলার তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে শুরু এবং শেষ কোরআনে কারীমে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পুরো কোরআনে তাওহীদের জন্য, হয় সেখানে তাওহীদের আলোচনা এসেছে, না হয় সেখানে তাওহীদ যারা তাওহীদবাদী তাদের পুরস্কারের কথা এসেছে, অথবা যারা তাওহীদ বিরোধী তাদের তিরস্কারের কথা এসেছে, তাদের শাস্তির বর্ণনা এসেছে, অথবা যারা তাওহীদের বিরুদ্ধে চলেছে তাদের তারা কি কি শাস্তি ভোগ করেছে দুনিয়াতে, সেটা এসেছে। সুতরাং পুরো কোরআনটাই তাওহীদের জন্য, তাওহীদের বাইরে কোনো কিছু নেই। এই তাওহীদের এত গুরুত্ব, এই তাওহীদ আপনার এই একাল ওকাল দুই কালের জন্যই প্রয়োজন। দুনিয়ার বুকে আপনি যদি কোনো আল্লাহকে রব মেনে থাকেন, আল্লাহর এবাদত করে থাকেন, আল্লাহর নাম এবং গুণের বিশ্বাসী হয়ে থাকেন, পরকালে আপনি জবাব দিতে পারবেন, বলতে পারবেন রব্বি আল্লাহ। আর যদি না মেনে থাকেন, আপনি সেটার জবাব দিতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, যেই ব্যক্তি মৃত্যুর সময়, যেই ব্যক্তি মৃত্যুর সময় অন্তরের অন্তঃস্থল থেকে সত্যতার সাথে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, জান্নাতে সে প্রবেশ করবে। তাওহীদ ছাড়া কোনো কিছুর জন্য এত বড় ঘোষণা আসেনি, তাওহীদ থাকলে আপনি জান্নাতে প্রবেশ করবেন, তাওহীদ না থাকলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না, তাওহীদ থাকলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন, আর তাওহীদ না থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসআদুন নাস বি শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কালবি, সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্তর থেকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যশালী হবে। তাহলে তাওহীদ না থাকলে আপনার দুনিয়াতেও আপনার কোনো মূল্য নেই, আখেরাতেও আপনার কোনো মূল্য নেই। এই তাওহীদ
আমরা অনেকেই জানি আর অনেকেই জানার ভান করি। আল্লাহ তাআলার এই তাওহীদ তিনটি অংশ রয়েছে। প্রথম অংশ হচ্ছে তাওহীদুর রুবুবিয়া, আল্লাহ তাআলাকে রব হিসাবে একক ক্ষমতাধর মানা। রব কি? রব অর্থ হচ্ছে লালনকারী, পালনকারী, মৃত্যুদানকারীও তিনি। শুধু লালন করেন না, মারণও তিনি, জীবনও তিনি দেন। রব যদি আল্লাহকে মানেন তিনটি জিনিস অবশ্যই মানতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলাই একমাত্র আপনার স্রষ্টা, তিনি আপনার নয় সব কিছুর স্রষ্টা, সৃষ্টি আল্লাহ তাআলার। আলা লাহুল খালকু ওয়াল আমর, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ তিনি সৃষ্টি করেছেন। খালাকতুল জিন্না ওয়াল ইনস, আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি জিন এবং ইনস, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এটা রববিয়তের প্রথম দার্স। আল্লাহকে রব মানতে হলে আল্লাহকে সব সব কিছু স্রষ্টা মানতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার আমার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, এটা স্বীকৃতি দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন মালিকিন নাস, মানুষের মালিক তিনি। আল্লাহ তাআলা বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, সব কিছুর মালিক তিনি, কিয়ামতের দিনের মালিকও তিনি। ওমাই ইয়ামলিকু সামা ওয়াল বাসার, কে ব্যক্তি সামা ওয়াল আবসার, কে ব্যক্তি মানুষ, কে মালিক তোমাদের চক্ষু এবং দেখার এবং শোনার যন্ত্র, সেটার মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলাকে রব মানতে হলে প্রথমে আল্লাহ তাআলা সব আমাদের স্রষ্টা, আল্লাহ আমার মালিক। আল্লাহ যদি মালিক হয় আপনি হচ্ছেন আল্লাহর দাস। সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে আপনি আল্লাহর দাস। আল্লাহ আপনার মনিব, তিনি আপনার মালিক। তিন নম্বর বড় শর্ত যেটা, আল্লাহকে রব মানতে হলে আল্লাহই আপনার সব কিছু পরিচালনাকারী, তিনি আপনার মুদাব্বির। এই জন্য কোরআনে কারিম আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুনাল্লাহ, যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান জমিন সৃষ্টি করেছে, আরবের মুশরিকরা বলবে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। ওমাই ইয়ামলিকু সামা ওয়াল আবসার, তোমাদের চক্ষু এবং কর্ণ দেখা, এগুলি কে, কাকে সৃষ্টি করেছে, কে মালিক? তারা বলবে আল্লাহ তাআলা। ওমাই ইউদাব্বিরুল আমরা, কে সব কিছু পরিচালনা করে, তারা বলে আল্লাহ তাআলা। সব কিছু পরিচালনা যদি আল্লাহ তাআলা করে আমাদের ওলি আল্লাহদের কি হবে? ওলি আল্লাহ তাআলা কি করেন? এতগুলি গাউস, এতগুলি কুতুব, এতগুলি বড় আল্লাহর ওলিরা একটা হয়ে বসে আছে জায়গায় জায়গায়, দরবার খুলে এসে আছে অনেকগুলো, এরা কি করে? সব যদি আল্লাহ মালিক হয়ে যায়, কিছু কিছু মালিক তো ওদেরকে দিতেই হয়, তাহলে তো আপনারা রুবুবিয়তে আল্লাহকে মানা হয় না। রব হিসাবে আরবের মুশরিকরা যাদেরকে মানত আপনি তাদের চেয়ে খারাপ অবস্থায় আছেন। আরবের মুশরিকরা আল্লাহকে রব হিসাবে মানত, এখানে তাদের কোনো শিরিক ছিল না। আরবের মুশরিকরা শিরিক করতো দ্বিতীয় অংশে যেটা আসবে, কিন্তু আপনি এখানে শিরিক করছেন। আমাদের সমাজে এই তাওহীদটা নাই, আমাদের সমাজে এই তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহই একমাত্র আমার ভালো মন্দ সব কিছু পরিচালনাকারী, কে? আল্লাহ তাআলা। আর কেউ কোনো কিছু পরিচালনা করতে পারে না। বিপদে পড়লে আল্লাহ উদ্ধার করেন, অসুস্থ হলে তিনি আমাকে আরোগ্য দান করেন। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দান করেন। কোনো খাজা বাবা নয়, কোনো সাধারণ কোনো পীর ফকির নয়, কোনো অসাধারণ কোনো পীর ফকির নয়। কেউ আমাকে বিপদ আপদ থেকে, রোগ থেকে, সন্তান প্রদান করা ইত্যাদি কোনো কিছুই কেউ দিতে পারে না একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া। তাহলে তিনটি জিনিস যদি না মানি আল্লাহকে রব মানা হয় না। এক হচ্ছে আল্লাহই আমার স্রষ্টা, আল্লাহই আমার মালিক, আর আল্লাহই আমার নিয়ন্ত্রক, আর কেউ আমাকে নিয়ন্ত্রণ করে না। আমার ভাগ্য, আমার রিজিক, আমার নেয়ামত, আমার প্রাপ্য, আমার সন্তান সন্ততি যত কিছু আছে সে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে আসে। চিন্তা করে দেখুন,
আল্লাহকে যদি রব মেনে থাকেন তাহলে অন্তরের ব্যাপার, বাইরে দেখানোর বিষয় নয়। আল্লাহকে আপনি মনে মনে মানছেন প্রমাণিত হবে যখন আপনি সত্যি সত্যি একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর কাছে এসবে আল্লাহর কাছে আছে বলে আপনি বিশ্বাস করবেন। আল্লাহ রব্বুল ইজ্জতকে আপনি রব মানবেন, আর কাউকে আপনি মানেন না। তিনি স্রষ্টা, তিনি আমার মালিক, আল্লাহই আমার স্রষ্টা, আল্লাহই আমার মালিক এবং আল্লাহই আমার নিয়ন্ত্রক, আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এই কোনোটাই আপনার হাতে নেই। রিজিক কে দেয়? কে দেয়? আল্লাহ তাআলা। মৃত্যু কে দেয়? জীবন কে দিবে? আল্লাহ তাআলা। সন্তান কে দেয়? আল্লাহ তাআলা। আরোগ্য কে দেয়? অসুস্থ কে করেন? আমি অসুস্থ হই, আল্লাহ আমার কোনো কারণে আমাকে অসুস্থ করেন, আল্লাহই করেন। তাহলে মনে রাখতে হবে যে যে জিনিস আমার হাতে নয় আল্লাহর কর্মকাণ্ড, সেটার নাম হচ্ছে রুবুবিয়াত, সেটাই হচ্ছে রব, আল্লাহকে রব মানা। এগুলি কোনোটাই আমার হাতে নেই। দ্বিতীয় অংশ হচ্ছে তাওহীদের দ্বিতীয় অংশ হচ্ছে আমার যা কর্মকাণ্ড আছে আল্লাহর জন্য করব, সেটাই হচ্ছে উলুহিয়াত বা ইবাদত। আগে যা বলেছি, বৃষ্টি দানের ক্ষমতা আল্লাহ, জীবন কে দিবে, রিজিক কে দিবে, আমার হাতে কিছু নাই, এটা হচ্ছে রুবিয়াত। যে জিনিস আমার নয় আল্লাহর কর্মকাণ্ড আমার সাথে জড়িত তা হচ্ছে রুবুবিয়াত। আর যে জিনিস আল্লাহর জন্য আমি করব তা হচ্ছে উলুহিয়াত, ইবাদত। আল্লাহর জন্য আমি সিজদা করব, আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহকে আমি ভয় পাব, আল্লাহর জন্য আমি আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করব। আমার কর্মকাণ্ড কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এটার নাম হচ্ছে তাওহীদুল ইবাদা বা উবুদিয়া বা তাওহীদুল উলুহিয়া। একই জিনিস তাওহীদের এই অংশটুকু সবচেয়ে বেশি দরকার। আরবের মুশরিকরা এটাই অস্বীকার করত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আরবের মুশরিকরা বলতো মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এদের ইবাদত এজন্য করি, লাত মানাত উজ্জা, এদের ইবাদত এজন্য করি যে এরা সুপারিশ করে আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছায় দিবে, আমরা আল্লাহর কাছে সরাসরি পৌঁছতে পারবো না। ওদের থিওরির মূল কথা হচ্ছে এটা যে দুনিয়ার বুকে যেমন রাষ্ট্রপ্রধানের কাছে যেতে হলে এমপি সাহেব লাগে, মন্ত্রী সাহেব লাগে, অথবা বড় কোনো মাধ্যম ধরতে হয়, নইলে আমার উদ্দেশ্য পূর্ণ হয় না। আল্লাহর কাছে যেতে হলেও আমাদেরকে কোনো না কোনো মাধ্যম ধরতে হবে, সেই মাধ্যমটা দিয়েই তারা শিরিক করত আরবের মুশরিকরা। তারা বলতো আল্লাহ তাওজ্জা মানাত এগুলিকে, তারা আল্লাহ এগুলি দুনিয়া সৃষ্টি করছে এটা কখনো তারা বলতো না, এগুলি কোনো কিছুর মালিক এটাও তারা বলতো না, এগুলি কোনো কিছু নিয়ন্ত্রণ করে এটাও তারা বলতো না। তারা বলতো যে এগুলি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। দুনিয়ার বুকে আজ সমাজ দেখেন, যারা কবরের কাছে যায় তারা বলে যে কবরওয়ালা সুপারিশ করবে। না হলে কি উদ্দেশ্যে আপনি যাচ্ছেন শাহজালাল শাহপরান, আপনার নির্বাচন শুরু হয় শাহজালালের কবর জিয়ারত দিয়ে, তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন আর আল্লাহ আপনার জন্য, এটাই তো আপনি বিশ্বাস করেন। যদি কবর জিয়ারতের উদ্দেশ্য হয়ে থাকে আপনার বাবার কবর জিয়ারতটা করেন না কেন? আপনার বাবার কবর জিয়ারত করে তার জন্য দোয়া করেন না, এটাই তো উদ্দেশ্য কবর জিয়ারতের। কবরওয়ালা থেকে কিছু পাওয়ার ইচ্ছা করা আশা করা পুরোটাই শিরিক, এবং ঈমান হারা হয়ে আপনি সারা জীবনের আমল আপনি পণ্ড করে ফেলবেন। আরবের মুশরিকরা এই জাতীয় শিরিক করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরিক বন্ধ করার জন্য সারা জীবন যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম সারা জীবন যুদ্ধ করেছেন, ইমামগণ গ্রন্থ লিখেছেন, এবং আজও সে দাওয়াত চলছে, তাওহীদের দাওয়াত। এটাই অর্থ হচ্ছে এই অংশটুকু বন্ধ করতে হবে, কোনো মাধ্যমের কোনো প্রয়োজন নেই, কোনো মাধ্যমের প্রয়োজন নেই। আপনার সময় হচ্ছে আপনার আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার দরকার, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চান। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন
উদরুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবারুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদত করতে অহংকার করে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, তারা জাহান্নামে প্রবেশ করবে। সাগিরিন নিকৃষ্ট হয়ে অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহকে ডাকা ইবাদত, এর দ্বিতীয় অংশে বোঝা গেল। প্রথম অংশে বলছে যে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা ডাকবে না তারা অহংকারী, তারা আল্লাহর ইবাদত করেনি, তারা শয়তানের ইবাদত করছে, তারা এই সমস্ত ফিরবুকির ইবাদত করছে। আল্লাহ বলছেন তাকে সরাসরি ডাকতে, কোনো মাধ্যমের কথা আল্লাহ বলেননি। আপনি কেন মাধ্যম নিযুক্ত করছেন? আমাদের সমাজে এই শিরকের প্রচলনই সবচেয়ে বেশি। যদি এই শিরক প্রয়োজন না হতো কেন কবরগুলি পাকা হয়ে গেল? আপনার আশেপাশে বট গাছেরও পূজা হয়, বড় বড় গাছেরও পূজা হয়, শিন্নি হয়। আপনার আশেপাশে বড় বড় কবর পাকা হয়ে গেছে, কবর হলো আপনার কি করবে? কবরের গায়ের উপর দিয়ে এত বড় একটা পাথর বসিয়ে দিলেন, ও তো কষ্ট হচ্ছে, ও তো নিজেই আটকে আছে, ও তো বের হতে পারছে না ওখান থেকে। ওই বেচারাকে আপনি এত কষ্ট কেন দিবেন? কোন কবরওয়ালা কারো কোনো উপকার করতে পারে না। এই জাতীয় জিনিসে যারা লিপ্ত আছে তারা আল্লাহর তাওহীদের সাথে শিরিক করছে। যারা মনে করে যে তাদেরকে মাধ্যম মানলে বুঝি আল্লাহ শুনবে, তারা মিথ্যা কথা মিথ্যা রটনা করছে। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, সব কিছু তিনি জানেন। আল্লাহ তাআলা দেয়ার জন্য আছেন তিনি, তার হাত সবসময় প্রসারিত। কিন্তু দুনিয়ার রাজা বাদশারা সব কিছু জানে না, তাদের মাধ্যম লাগে, তারা দিতে চায় না, দিলে তাদের ভাণ্ডার শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলাকে সেরকম জালেম বাদশা যারা মনে করেছে তার সবচেয়ে বড় জালেম। আল্লাহ তাআলা আসলেই আপনাকে দেয়ার জন্য আছেন। যেই ব্যক্তি আল্লাহর কাছে না চায় আল্লাহ তার উপর রাগ করেন। আর আপনার আমার উচিত আল্লাহর কাছে সরাসরি চাওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন দোয়া করেছেন, প্রত্যেকটি দোয়ার উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহ তাআলা। তিনি কোনো দোয়াতে এই জাতীয় কোনো মাধ্যম ব্যবহার করেছেন দেখাতে পারবেন না। আল্লাহুম্মা আল্লাহুম্মা করে তিনি সব দোয়া করেছেন, রব্বে রব্বে ইয়া রব্বে করে দোয়া করেছেন সব কিছু। তাহলে বুঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে কিভাবে দোয়া করতে হবে। তাওহীদের তিন নম্বর প্রকার, তিন নম্বর অংশ হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠা। আল্লাহ তাআলাকে চিনছি আমরা তার নামের মাধ্যমে, নাম জানার পরে আল্লাহকে চিনেছি আমরা। আল্লাহ নামটি না জানলে আল্লাহকে চিনতে পারতেন না। আল্লাহ তাআলার গুণগুলি জেনেছেন, রহমান তিনি, রাহিম তিনি, গফুর তিনি, গফফার তিনি। এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইলহাদুনা ফি আসমাইহি সাইয়ুজরা মা কানু ইয়ামালুন। আল্লাহর সুন্দর নামগুলো আছে, সেগুলো দিয়ে তাকে ডাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামগুলি ওসিলা দিয়ে আমাদেরকে শিখিয়েছেন। তিনি বলেছেন কেউ যদি কোনো বিপদে পড়ে, কোনো মুসিবতে পড়ে, কোনো সমস্যায় পড়ে, সে যদি কোনো এই দোয়াটা করে তাহলে তার দোয়া তার বিপদ দূর হবে। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া আবদিকা ওয়া আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদুন ফী হুকমুকা আদুন ফী কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। আমি চাই আপনার কাছে আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে, আল্লাহর নামের ওসিলা দিয়ে চাইতে বলেছেন। কেন? কারণ আল্লাহ তাআলার নামগুলির সাথে আপনার ইবাদত জড়িত রয়েছে। নাম হচ্ছে আল্লাহ তাআলা, ইবাদত হবে আপনার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নামগুলো আল্লাহর সুন্দর সুন্দর নাম, এগুলো দিয়ে আল্লাহকে আপনাকে আহ্বান করতে হবে। নিজের পক্ষ থেকে আল্লাহর কাউকে কোনো নাম দিতে পারবেন না। আল্লাহর এই নামগুলি আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে, কোনো রকমের বক্র নীতি অবলম্বন করতে পারবেন না। যেভাবে আল্লাহ নামগুলি সাব্যস্ত করে সেভাবে সাব্যস্ত করবেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাব্যস্ত করেছেন সেইভাবে সাব্যস্ত করতে হবে।
আল্লাহর গুণাগুণ সাব্যস্ত করতে হবে যেভাবে আল্লাহ তার রাসূল বলেছেন, এগুলোতে কোন রকম বক্র নীতি অবলম্বন করা যাবে না। করলে আপনি আল্লাহ তাআলা বলেছেন ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফী আসমাইহি সাইয়ুজানা মা কানু ইয়ামালুন, যারা আমার নামের সাথে বক্র নীতি অবলম্বন করে তাদেরকে যে কাজ তারা করেছে তার শাস্তি আমি তাদেরকে দেওয়া হবে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কাফেরদের মধ্যে কেউ কেউ আল্লাহর রহমান নাম অস্বীকার করত। আল্লাহ তাআলা বলেছেন ওহুম ইয়াকফুরুনা বিররহমান, তারা রহমান সাথে অস্বীকার করছে অথচ রহমান আল্লাহর একটি নাম। এই জন্য আল্লাহর নাম এবং গুণগুলি স্বীকৃতি দিতে হবে যদি আল্লাহ তাআলা তাওহীদ প্রতিষ্ঠা করতে হয়। বোঝা গেল যে আল্লাহ তাআলার তাওহীদ হচ্ছে তিন জিনিসের নাম। একটা হচ্ছে আল্লাহর কর্মকাণ্ড আল্লাহ নির্ধারণ করব, দুনিয়ার কোনো মানুষ কেউ আমার কোনো মানুষ নয়, কেউ জিন নয়, কোনো কিছু ফেরেশতা নয়, কেউ আমার কোনো কিছু করে দিতে পারবে না যদি আল্লাহ তাআলা মঞ্জুর না করেন। দ্বিতীয়ত আমার যত অ্যাক্টিভিটিস আছে, আমার ইবাদত আছে, আমার যত কর্মকাণ্ড আছে একমাত্র আল্লাহর জন্য করব। একটা উপর থেকে আসবে, বৃষ্টি আসবে উপর থেকে, রহমত আসবে উপর থেকে, দয়া আসবে উপর থেকে, সন্তান সন্ততি আসবে, মঞ্জুর হবে উপর থেকে, আমার ইবাদত সব আল্লাহর দিকে যাবে, উপর দিকে উঠবে। একটা উপর দিক থেকে আসছে আরশের উপর থেকে, আর একটা আরশের দিকে উত্থিত হবে। ইলাইহি ইয়াসআদুল কালিমু ত্বয়্যিবু ওয়াল আমালু সালিহ ইয়ারফাউ, তার কাছে উত্থিত হবে ভালো কালেমাগুলো। আর একটি হচ্ছে আমার এবং আল্লাহর মাঝে আল্লাহর নামগুলি দিয়ে আমি আল্লাহকে ডাকব। নামগুলো হচ্ছে আল্লাহ তাআলার, এগুলো দিয়ে ডাকার কাম হচ্ছে আমার। অর্থাৎ আল্লাহ এবং আমার মাঝে সেতু বন্ধন হচ্ছে আল্লাহর নামগুলো। এগুলো দিয়ে যদি আল্লাহকে না ডাকি আর কি দিয়ে আল্লাহকে ডাকব? সবচেয়ে উত্তম মাধ্যম, উত্তম সবচেয়ে উত্তম যে মাধ্যমে আল্লাহকে ডাকা যায় তা হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই নাম এবং গুণের মাধ্যমে আল্লাহকে ডাকার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, নিজেও ডেকেছেন। সকাল বিকালে দোয়ার মধ্যে তিনি বলেছেন আল্লাহুম্মা রাব্বা জিবরীল ও মিকাইল। দেখেন কিভাবে তিনি জিবরীল মিকাইলের রব হিসেবে আল্লাহকে ডেকেছেন, আবার ডেকেছেন রব আল্লাহ তোমার এই নাম আল্লাহুম্মা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম দিয়ে আল্লাহকে ডাকতে বলেছেন। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে আমাদের নির্দেশ দিয়েছেন। এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহর নির্দেশ এসেছে। এই তাওহীদের ব্যাপারে, এই তাওহীদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে, সুফিবাদী তাওহীদ হচ্ছে শুধুমাত্র রুবুবিয়ত প্রতিষ্ঠা করা। সুফিবাদী তাওহীদ হচ্ছে রব প্রতিষ্ঠা করা। ইবাদত কার জন্য হচ্ছে এটা বড় কথা নয়, ইবাদত পিসাবের জন্য হতে পারে কোনো সমস্যা নেই তাদের কাছে, কিন্তু আল্লাহর রুবুবিয়ত প্রতিষ্ঠা করায় তাদের কাছে যথেষ্ট মনে করা হয়। তাদের মনে করে আহলুল কালাম যারা আশায়রা মাতুরিদিয়া ফেরকা আছে তারাও মনে করে যে সবচেয়ে বড় তাওহীদ হচ্ছে তাদের কাছে রুবুবিয়ত প্রতিষ্ঠা করা। মুতাজিলারা মনে করে সবচেয়ে বড় তাওহীদ হচ্ছে রুবুবিয়ত প্রতিষ্ঠা করা। আমি যাদের নাম বলছি নাই মনে করেন, এরাও আছে আপনার আমাদের মাঝে, ওরা বসবাস করে, নাম ভিন্ন ওরা আছে এখন। তাদের কাছে আল্লাহর তাওহীদের কথা বলা হলে, একমাত্র আল্লাহর ইবাদতের কথা বলা হলে তারা সবচেয়ে বেশি কষ্ট পায়। তাদেরকে আল্লাহ রুবুবিয় আল্লাহ আমাদের রব বলেন, তাদের কোনো কষ্ট নাই, এটা মানতে রাজি আছে, কিন্তু ইবাদত শুধু আল্লাহর জন্য করবে এইটা বললে তাদের মনে সবচেয়ে বেশি কষ্ট হয়। এজন্য আপনার আমার উচিত এই কাজটি করা, যেই কাজটি করলে দুনিয়ার বুকে আল্লাহর সন্তুষ্টি পাবেন, আখেরাতেও আল্লাহর সন্তুষ্টি পাবেন, কবরেও আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়ভাজন হবেন আপনি, তা হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ প্রতিষ্ঠা। এবং সেই তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে রুবুবিয়তে, রব হিসাবে প্রভুত্বে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় হচ্ছে ইবাদতে, আমার কর্মকাণ্ডে একমাত্র আল্লাহর দিকে যাবে, আমার কর্মকাণ্ড আর কারো দিকে দেব না। তৃতীয়ত আল্লাহর নাম এবং গুণগুলি বুঝে সেগুলি দিয়ে আল্লাহর ইবাদত করব, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর এমন 99টি নাম রয়েছে যেগুলি দিয়ে কেউ আল্লাহকে আহ্বান করলে
আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করবেন অথবা জান্নাতে সে প্রবেশ করবে। দুনিয়াব্যাপী আখেরা, দুনিয়া থেকে শুরু করে আখেরাব্যাপী সবচেয়ে বড় কাজ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। যত বড় মুওয়াহ্হিদ তত বড় আল্লাহর ওলি, আর যত বড় মুশরিক তত বড় আল্লাহ থেকে দূরে চলে গেল। আল্লাহ তাআলার কাছে যেতে হলে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। এই তাওহীদ আপনার নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, আপনার পরিবারে, আপনার সমাজে। এই তাওহীদের ব্যত্যয় ঘটলে বলা আপনার দায়িত্ব, এটা শুধু হুজুরের দায়িত্ব নয়, প্রত্যেকটি ইমানদারের দায়িত্ব। এই তাওহীদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের বিভিন্ন যুদ্ধ করেছেন, রক্ত ক্ষয় করেছেন, রক্ত সারা শরীর রক্ত বয়ে গেছে, মাথার ভিতরে আঘাত পেয়েছেন, এসবই হয়েছে তাওহীদ প্রতিষ্ঠার জন্য। ভাইয়ে ভাইয়ে শত্রু হয়েছে, এক ভাই আরেক ভাইকে মেরেছে শুধু এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য। এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য আজ সমাজে তাওহীদ প্রতিষ্ঠা হয় না। কেউ কেউ মনে করে তাওহীদ প্রতিষ্ঠার কথা বললে মানুষের ভিতরে বিভেদ হবে, তাওহীদ প্রতিষ্ঠা করা যাবে না। অন্য কথা বলা হোক, বেশি বেশি নামাজের কথা বলেন, সালাতের কথা বলেন, যাকাতের কথা বলেন, ভাতৃত্বের কথা বলেন, তাওহীদের কথা বেশি বলবেন না। কেউ কারো কারো প্রশ্ন, কারো কারো প্রশ্ন হচ্ছে তা কেউ কেউ বলে থাকেন ঐক্যে ফাটল ধরবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাওহীদ প্রতিষ্ঠা করতে যদি ঐক্য ফাটল ধরে সে ঐক্যের প্রয়োজন নেই। তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে, তাওহীদের মধ্যে হবে ঐক্য। সাহাবায়ে কেরাম এক জিনিসে ঐক্য হয়েছে, দলীয় ভিত্তিতে নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের পুরো সময় কাটিয়েছেন তাওহীদের দাওয়াতে, তন্মধ্যে মক্কী জিন্দেগীর 10টি বছর শুধু তাওহীদের দাওয়াত ছিল, নামাজ ফরজ হয় নাই তখন। তারপরে যখন মেরাজের রাত্রির পরে নামাজ ফরজ হলো, তারপরও সালাত ফরজ হওয়ার পরেও তাওহীদের দাওয়াত ছিল। মদিনা জিন্দেগীতে যুদ্ধ করেছেন শুধু তাওহীদ প্রতিষ্ঠার জন্য, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তাহলে আমাদেরকে তাওহীদ বুঝতে হবে, সমাজে তা প্রতিষ্ঠা করতে হবে, কোথায় কোথায় গলত আছে তা বুঝতে হবে, যে আল্লাহর জন্য আবাদতগুলি হচ্ছে কিনা, আবাদত কিসের নাম সেটা আপনার ভালো করে জানেন। আবাদত বলতে আপনার প্রত্যেকটি অ্যাক্টিভিটিস আল্লাহর জন্য হতে হবে, অন্য কারোর জন্য হচ্ছে কিনা দেখুন, সেটা তাওহীদ প্রতিষ্ঠা করুন। আল্লাহ তাআলার জন্য তাওহীদ প্রতিষ্ঠা করতে পারলে দুনিয়াতেও শান্তি, ইনশাআল্লাহ আখিরাতেও আমাদের মুক্তি রয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।